আর দশটি গ্রামের মতোই ভোর হয় আমাদের এই গ্রামে। সূর্যোদয়ের সাথে সাথে জেগে ওঠে অজস্র প্রাণ, সবাই মিলে শুরু করে জীবনের গান। প্রকৃতির নিয়মেই পরস্পরের উপর নির্ভরশীল আমাদের জীবন এখানে বাঁধা পড়েছে এক নিবিড় বন্ধনে। মায়া মমতা আর ভালোবাসায় মানুষ ও জীবের সহাবস্থান এখানে একই পরিবারের মতো। আমরা ছেলেমেয়েদের যেরকম যত্ন করি, একটা গরু বাছুরকেও সেরকম যত্ন করি। টাইমে যেমন ছেলেমেয়েদের আমার স্কুলে পাঠান লাগে, সেরকম আমার গরুকেও টাইম মতো খাতে দিতে হবে। ওটা আমার চিন্তা, যত কাজে থাক আমার এখন গরু খাবার দেওয়া লাগবে, গরুটা এখন পানার লাগবে, দুধটা আমার পয়েন্টে পশানো লাগবে। আমার সংসারের কাজ করে তারপর আমরা ওটা করি। এভাবেই দেশের সব পরিবারকে আপনজন ভেবে সর্বোচ্চ শ্রম আর ভালোবাসা নিয়ে এই গ্রামের নারীরাই নিশ্চিত করছেন সকলের জন্য পুষ্টি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত এবং প্রাকৃতিকভাবে সংগৃহীত ও সংরক্ষিত এই দুধ স্বাস্থ্য সচেতন সব পরিবারের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে এই সব নারী নিজেদেরকেও গড়ে তুলছেন সুস্থ ও স্বাবলম্বী হিসেবে। আমার আগে একটা গাভী ছিল, এখন আমার সাতটা গাভী হয়েছে, আর আমার এখন দুটা গাভী থেকে দুধ পাই। দেশের পুষ্টি চাহিদা মেটানোর লক্ষ্যে অক্লান্ত পরিশ্রমী এই নারীদের পাশে এসে দাঁড়িয়েছে কেয়ার বাংলাদেশের স্ট্রেংথেনিং ডেয়ারি ভ্যালু চেইন প্রকল্প। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রকল্পটি ব্র্যাক ডেয়ারির যৌথ সহযোগিতায় খামারিদের উৎপাদিত দুধের সঠিক উপায়ে বাজারজাতকরণ নিশ্চিত করেছে। ননির মাপে ন্যায্য মূল্য পেতে স্থাপন করেছে 111টি ডিজিটাল ফ্যাট টেস্টিং মেশিন। দুধ খুব কমন ছিল, দুধ চলতোই না, বাজারে নিয়ে যায় দুধ বিক্রি করা লাগতো, বসে থাকা লাগতো। দিক থেকে এখানে যে কোনো ছেলে অথবা মেয়ে বা কোনো বয়স্ক লোক আসেও এখানে দুধ দিতে পারছে, তাদের সময়ের অপচয় হচ্ছে না, এবং দিন দিন আস্তে আস্তে এলাকার উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি হচ্ছে, এবং এতে করে সাধারণ খামারিরা আরও উপকৃত হচ্ছে এবং লাভবান হচ্ছে। এছাড়া প্রকল্প থেকে কৃষি উৎস নামক সোশ্যাল এন্টারপ্রাইজের মাধ্যমে খামারিদের কাছে পৌঁছে দিয়েছে মানসম্পন্ন খাদ্য, চিকিৎসা ও প্রজনন সংক্রান্ত তথ্য ও কারিগরি সহায়তা। গাভী পালন ও দুধ বাজারজাতকরণে দক্ষতা বৃদ্ধির জন্য দিয়েছে প্রশিক্ষণ। টিপটি পয়েন্টে যত খামারি আছে সবাইকে কৃষি পণ্য দিয়ে সাহায্য করি, এবং ওই জায়গার থেকে ট্রেনিং, খাদ্য এবং চিকিৎসা সব বিষয়ে সহযোগিতা করে কৃষি উৎসের দোকান। অন্যদিকে আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধির জন্য সঞ্চয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি নারীর কাজের স্বীকৃতি, আয়মূলক কাজে তাদের অংশগ্রহণ বৃদ্ধি ও ন্যায্য অধিকার নিশ্চিতকরণে কাজ করেছে। গাভী পালার সুযোগ সুবিধা ছিল না, কঠিন ছিল, এখন বর্তমান আমাদের গাভী পালা সব হাতের কাছে পাওয়া যায়, আমাদের মেয়েদের খুব সুবিধা হয়েছে। আমাদের গাভীর দুধ বেচার কোনো অসুবিধাও নাই, আমরা ন্যায্য দামে এখানে পাই। প্রকল্পের সুফল হিসেবে বর্তমানে ব্র্যাক ডেয়ারির দুধ সংগ্রহের 55% আসে প্রকল্পের অধীন খামারিদের উৎপাদন থেকে। দুধের উৎপাদন বেড়েছে 2.3 গুণ, আয় বেড়েছে 164%, পরিবারের দুগ্ধপানের মাত্রা বেড়েছে 40%। প্রচলিত বাজার ব্যবস্থায় ইতিবাচক সংস্কার, নারীবান্ধব নীতি আর ঘরের কাছেই সব রকম সেবা পৌঁছে যাবার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে খামারির সংখ্যা। উত্তরবঙ্গের 9টি জেলার প্রায় 52,000 খামারি এই প্রকল্পে সংযুক্ত হয়ে দেশের অসংখ্য পরিবারের পুষ্টি চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে পরিবারের 11 সদস্যের মতো হাসি মুখে সারা বেলা।